नमस्कार बंधुरा, आमार चैनलेर आरो एकटा भिडियोते सबाइके स्वागतम जानाई। आजके आमी तैरि करब काँचकला आलुर तरकारी। जारा काँचकला खेते पछन्द करेन ना, एइभाबे जदि रान्ना करा हय ताहले सबाई पछन्द करबे। ताहले चलुन देरि ना करे तैरि करे फेलि एई रेसिपि। आमी प्रथमे एकटा कड़ाई बसिएछि, कड़ाइये दिए दिच्छि परिमाण अनुयायी सर्षेर तेल। আমি সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলে তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নের জন্য দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে আমি এরকম আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দুই মিনিট মতন আমি ভেজে নেব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে। এটা আমি একসঙ্গে বেটে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটার কালারটা চেঞ্জ হয়ে যেতে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা। কাঁচকলার খোসাটা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী কাটবেন। দিয়ে সব কিছু আমি মিক্সড করে আবারও দুই মিনিট মতন ভেজে নেব। যদি আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে নেওয়ার অনুরোধ রইল। দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন দুই থেকে তিন মিনিট পর কলা আর আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, আদা, পেঁয়াজ, জিরে আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, হলুদ, আর দিয়ে দেব কিছুটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো আলাদা করে ইউজ করলাম না, শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মশলাটা ভালো করে সব কিছু মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দুই থেকে তিন মিনিট সময় ধরে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা কষালে তবেই খেতে ভালো লাগবে। মশলাটা আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে হালকা আঁচে কষিয়ে নিয়েছি। তাতে আমার আলু, কলা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলটা অল্পই দিলাম, যেহেতু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। একবার চেক করে দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এই জলটায় দু মিনিট মতন আমি ফুটিয়ে নেব। দু মিনিট আমার ফুটানো হয়ে গেছে। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও এক মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কলার তরকারি। এরকম গ্রেভি রেখেছি, গ্রেভিটা অনেকটা ঠান্ডা হওয়ার পরে মাখো মাখো হয়ে যাবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।